प्रिय शिक्षार्थीबृंद तुम्हारे शुभेच्छा जानाच्छि हबीब मिशन थेके आमरा प्रतिदिन एखाने एई मिशनेर माध्यमे तुम्हारे विभिन्न विषय आमरा आलोचना करे थाकि। आज के आमी षष्ठ श्रेणी चतुर्थ अध्याय उद्भिदेर बाह्यिक गठन এই অংশে পাত আর একটি পাতার বিভিন্ন অংশ আলোচনা করব। তোমরা যদি আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে পাও তাহলে তোমরা অনেক উপকৃত হবে। আমরা তো উদ্ভিদ সম্পর্কে অনেক কিছু জানি, তা আজকে আমি শুধু উদ্ভিদের এই বাহ্যিক গঠনের যে পাতার বিভিন্ন অংশ এটি শুধু আলোচনা করব। পাতা কি আমাদের স্বাভাবিক একটা প্রশ্ন জাগে, পাতা কি বা পত্র কি? পাতা হচ্ছে উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি এই পাতা আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, বিভিন্নভাবে কাজে লাগাই। পাতার সাহায্যে এই সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেন তৈরি করার বিনিময়ে আমরা আবার কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি, উদ্ভিদ থেকে আমরা অক্সিজেনটা পাই। এটা আদান প্রদান হয় উদ্ভিদ এবং প্রাণীর ভিতর। যাই হোক, আমরা এখন পাতার সংজ্ঞাটা জানবো। পাতা কি? পাতা উদ্ভিদের কাণ্ডে শাখা বা প্রশাখা পার্শ্ব থেকে উৎপন্ন চ্যাপ্টা প্রসারিত যে অঙ্গটি, এটাকে আমরা সাধারণত পাতা বা পত্র বলি। এই পাতা বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব। পাতা প্রধানত অংশ তিনটি। একটা পাতাকে যদি আমরা পরীক্ষা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে পাতার প্রধানত কয়টি অংশ। পাশে একটি পাতার চিত্র দেওয়া আছে, এই চিত্র দেখলে আমরা বুঝতে পারি যে পাতার প্রধানত তিনটি অংশ। একটি পাতার এই তিনটি অংশ হচ্ছে, এক নম্বর হচ্ছে পত্রমূল, দুই নম্বর বৃন্ত বা ফোঁটা, ও তিন নম্বর হচ্ছে পত্রফলক। এখানে দেওয়া আছে চিত্রে, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। এই তিনটা অংশের ভিতর প্রথম হচ্ছে পত্রমূল। পত্রমূলটা কি? পাতার যে অংশটি কাণ্ড বা শাখা প্রকাশ প্রশাখার সাথে এই যে অংশটুকু, শুধু এই অংশটুকু, এটাকে আমরা বৃন্ত বা ফোঁটা বলে থাকি। তারপরে দুই নম্বরে আসতেছে পত্রমূল গেল, এখন হচ্ছে বৃন্ত। পাতার যে অংশটি পত্রমূল ও পত্রফলকের সঙ্গে সংযুক্ত থাকে, এই যে অংশটি পত্রমূল এবং পত্রফলকের সাথে সংযুক্ত আছে, এটাকে বলবো আমরা বৃন্ত বা ফোঁটা। তারপরে আসি চলে পত্রফলক। এই পত্রফলকটা হচ্ছে এই চতুর্দিকে যে আকৃতি, পাতার যে আকৃতিটা ধারণ করে, এটি হচ্ছে পত্রফলক। এখানে দেখা যায় যে এই তিনটা অংশ ছাড়া একটা আদর্শ পাতা হয় না। এই তিনটা অংশের ভিতর পত্রফলক হচ্ছে একটা পাতার আকৃতি ধারণ করে। এই যে চতুর্দিকে যে দেখা যাচ্ছে, এই যে বাইরে একটু অনেক সময় খাসখাসা দেখা যায়, অনেকে সমান্তরালও দেখা যায়, এটাকে আমরা পত্রফলক বলবো। এছাড়াও পাতার আরও বিভিন্ন অংশ আছে, যেমন পত্রশীর্ষ, কক্ষমূল, তারপরে পত্র কিনারা, শিরা, আর এই মাঝখান থেকে একটা অংশ দেখা যাচ্ছে যেটা ইংরেজি বলে মিডিল বা মধ্যশিরা। এই মধ্যশিরার থেকেই পাতার কিছু শিরা যে অংশটা উৎপন্ন হয় সেটাকে শিরা বলা হয়। এই শিরার থেকে আবার কিছুটা অংশ আস্তে আস্তে ছোট হয়, সেইগুলি হচ্ছে তোমার উপশিরা। এই গেল পাতা। আবার এখানে একটা দেখা যাচ্ছে যে কাক্ষিক মুকুল, অনেক সময় দেখা যায় বৃন্ত বা ভোটার একেবারে যেটা কাণ্ডের সাথে লাগানো থাকে সেখানে একটা কুড়ির মতন অংশ দেখা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কাক্ষিক মুকুল। এই গেল পাতার কয়েকটা, প্রধানত তিনটা অংশ। এখন আমরা আলোচনা করব পত্রের প্রকারভেদ। পত্র সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল পত্র,
আর একটা হচ্ছে যোগী পত্র। সরল পত্রটা কি, আমি এখানে একটা পাতা উপস্থাপন করছি তোমাদের সুবিধার্থের জন্য। তোমাদের আশেপাশে অনেক গাছপালা আছে, সেখান থেকে তোমরা এই ধরনের পত্রগুলো তোমরা সংগ্রহ করতে পারো। এই পাতাটাই সাধারণত যেটা এখানে আমি উপস্থাপন করছি, এই পাতাটাই এখানে আছে। এটা হলো তোমার সরল পত্র। সরল পত্রের একটা বৃত্ত শুধু থাকবে, বৃত্তের সাথে পত্রফলক পদ্মশিরা। আর এই যেটা এই আকৃতির আছে এটা একটা পাতে শুধু থাকবে, এটা হলো সরল পত্র। একটা পাতে শুধু এখানে থাকবে, তারপরে যাতে তোমার যোগিক পত্র, যোগিক পত্র এখানে উপস্থাপন করা যাচ্ছে। এই যে যোগিক পত্র এখানে দেখা যাচ্ছে, বৃন্ত বা পোটার থেকে অনেকগুলো পাতার সৃষ্টি হয়েছে, যাদের খণ্ড খণ্ড পত্র ফল। ওটার মাত্র একটাই আমরা পত্র ফল পাইছি সরল পত্রে, আর যোগিক পত্রে আমরা পাব যে খণ্ড খণ্ড অনেকগুলো পত্র ফল। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পাতা একসাথে আছে, এই অনেকগুলো পাতা একসাথে আছে এবং খণ্ড খণ্ড পত্র ফল কাছে বিধায় একে বলবো আমরা যোগিক পত্র। এইগুলো পত্রের প্রকার এখন আমরা আলোচনা করব পত্রের কাজ কি। তোমরা অনেক সময় জানো যে পত্র, আমি প্রথমে আলোচনা করছি এই পত্রতে অনেক কাজ হয়। পত্র আমরা অনেক সময় শাকসবজি হিসেবে খাই, অনেক প্রাণী আছে তারা গাছের এই পাতাগুলো খায়, আমরা তরকারি হিসেবে খাই, ওষুধ হিসেবে আমরা সেবন করি। এইভাবে বিভিন্ন প্রকার পাতা দ্বারা আমরা উপকৃত হই। তারপরে উদ্ভিদ তার দেহে থেকে অতিরিক্ত পানি, পাতার যে উদ্ভিদের মাটি থেকে পানি এবং খনিজ লবণ সংগ্রহ করে, সবগুলো পানি তার দেহের কাজে লাগে না। জাইলাম ফলে এবং ক্যাম্বিয়াম যে কোষগুলো আছে, এই কোষগুলোর মাধ্যমে বুক থেকে যে খাদ্য রসগুলো টেনে নেয়, টেনে নেওয়ার পরে অতিরিক্ত যে পানিটা থাকে সেই পানিটা কি করবে, এই পানিটা অবশ্যই উদ্ভিদ বের করে দিতে হয়, দেয়। এই বের করে দেয় এই পাতার যে শীর্ষ দেশ, এখানে একটা স্টমা বা ছিদ্র আছে, এখান থেকে পানি বের করে দেয়, এটা একটা পাতার কাজ। তারপরে আছে অতিরিক্ত পানি বের করে দেয়। তারপরে পাতার আরেকটা কাজ হচ্ছে যে উদ্ভিদ থেকে অক্সিজেন তৈরি করে দেয় পাতার সাহায্যে, যেটা আমরা গ্রহণ করি প্রাণীরা, আবার কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি, সেটা আবার উদ্ভিদ গ্রহণ করে। এইভাবে উদ্ভিদের সাথে আমাদের এই গ্যাসটা আমাদের আদান প্রদান হয়। এই গেল পাতার কাজ। পাতার ব্যবহার, এটা আমি একটু আগে আলোচনা করছি, পাতার বহুমুখী ব্যবহার আমরা করে থাকি, খাদ্য হিসেবে খাই। পাতা অনেক সময় দেখা যায় পাতা দিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র তৈরি করি, যেমন আমরা পাখা তৈরি করি, গরমের দিন পাখা আমরা ব্যবহার করি বাতাস গ্রহণ করার জন্য। অনেক সময় গাছের পাতা দিয়ে আমরা ঘরের ছাউনি, অনেক সময় গাছের পাতা দিয়ে, বিশেষ করে কলার গাছের পাতা দিয়ে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ঘরের আমরা বেড়াও তৈরি করি, পর্দা তৈরি করি। এইভাবে বিভিন্নভাবে আমরা পাতা এগুলো ব্যবহার করে থাকি। আশা করি তোমরা আজকে যে বিষয়টা আমি আলোচনা করলাম এটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো, এবং তোমরা বাড়িতে তোমাদের বই থেকে এগুলি দেখে তোমরা শিখে নিবে, আশা করি তোমরা উপকৃত হয়েছ। এরপর আশা করি অন্যদিন যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আবার পুনরুপস্থান করব। আশা করি তোমরা এই হাবিব মেনশনের যে আমরা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি, এগুলো তোমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ফেসবুক অনেক মাধ্যমে তোমরা এটা দেখতে পারো, এবং তোমরা ঘরে বসেই তোমরা এইগুলি মনোযোগ সহকারে শুনতে পারো, এর ফলে তোমাদের যথেষ্ট উপকার হবে আমি আশা করি। এইভাবে তোমরা পড়াশোনা করতে থাকো। আমি এইগুলো শেষ করছি, সবাইকে ধন্যবাদ দিচ্ছি, তোমরা ভালো থাকো, স্বাস্থ্য খেয়াল রাখো, এইগুলি আমি শেষ করছি, খোদা হাফেজ।